রোগী মারা ডাক্তার যেন তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক হাজার চার বিশেষায়িত হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করে এই আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান দেশের মানুষের সেবা নিশ্চিত করতে উন্নত চিকিৎসা ও গবেষণা কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কঠিন ও জটিল রোগে আক্রান্ত প্রায় নয় হাজার রোগীকে প্রতিদিন সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠান একই সাথে এক হাজার নয়শটি বেডে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা যার পঁয়তাল্লিশ শতাংশ দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত স্বাস্থ্যসেবার কলেবর বাড়ানো সহ চিকিৎসাকে আরও আধুনিকায়ন করতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবার সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করছে সরকার দুই সালে এটি চালু হলে একই ছাদের নিচে বাইশ হাজার রোগী পাবেন সব ধরনের স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সরকার প্রধান আহ্বান জানান আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে আমাদের একটা উদ্দেশ্য আছে যে পর্যায়ক্রমিকভাবে আমরা প্রায় প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দেব এবারে তো সময় শেষ হয়ে গেছে এখন তো আর এত করা সম্ভব না এত নতুন নতুন বিভাগও হয়েছে তবে ইনশাল্লাহ আগামীতে যদি আসতে পারি তখন আমরা করে দেব প্রধানমন্ত্রী বলেন দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে সরকার আমি মনে করি যারা অনেক অর্থশালী সম্পদশালী তারা যদি বিদেশে যায় আমার আপত্তি নাই এই কারণে আমার এখানকার সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা তারা তাহলে একটু জায়গা পাবে চিকিৎসা করার সুযোগ পাবে সেই জন্য এই সুযোগটা তাদের জন্যই থাক আর বড় লোক যারা আছেন অনেক পয়সা মানি এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা বিদেশে যাক তাতে আমার জায়গাটার খালি হলো সাধারণ মানুষগুলি চিকিৎসা স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে হবে চিকিৎসা শাস্ত্রে গবেষণার কেন্দ্রবিন্দু এবং সেজন্য শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা